একটা কথা আছে না যে ছাই ফেলতে ভাঙাগুলো কাজে লাগে, আজকে ছাই ফেলতে ভাঙাগুলো কাজে লাগে আমার এই ভিডিওটার সাথে পুরোপুরি মিলে গেল। কারণ এই যে ভাঙাগুলো, এই হচ্ছে ভাঙাগুলো আর আমি হচ্ছে এখন ছাই। ছাই ফেলতে আসলেই কিন্তু ভাঙাগুলো খুবই খুবই কাজে লাগে, কাজেই কোনো জিনিসকে অবহেলা করা ঠিক না। যাই হোক, ওগুলো আবার আরেক প্রসঙ্গ, অন্য প্রসঙ্গে চলে যাবে। তো আজকে কথাবার্তা শুরু করে দেই, আসল কথাবার্তা। আমাদের মধ্যে ইদানিং বাংলাদেশে ব্যাপক পরিমাণে প্রচলিত হয়ে গেছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার বা এফআই ক্লিনার এবং হচ্ছে অকটেন বুস্টার। এমন প্রচলিত হয়েছে, অনেকে আছে ব্যবহার করে না কিন্তু নামটা ঠিকই জানে, আর যারা ব্যবহার করে তারা তো নাম অবশ্যই জানে। কিন্তু এগুলোর মধ্যে অনেক ধরনের বিভ্রান্ত আছে, একটা বিভ্রান্ত নিয়ে আজকে কথা বলবো এবং এই বিভ্রান্তটা হচ্ছে সবচেয়ে বড় বিভ্রান্ত এই ব্যাপারগুলো নিয়ে। এই বিভ্রান্তটা কি, কোনটা দিব, ফুয়েল ইনজেক্টর ক্লিনার দিব নাকি অকটেন বুস্টার দিব। অনেক মানুষ আছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার আর অকটেন বুস্টারকে কি করে একসাথে গুলায় ফেলায়। তারা মনে করে অকটেন বুস্টারই বুঝি ফুয়েল ইনজেক্টর ক্লিনার, অথবা ফুয়েল ইনজেক্টর ক্লিনারই বুঝি অকটেন বুস্টার। আসলে ব্যাপারটা কি সেই জিনিসটা আজকে পুরোপুরি আপনাদেরকে পানির মতন পরিষ্কার করে দিব। এখন ব্যাপার হচ্ছে অনেকগুলা, এগুলা লিখে আনছি কাগজের মধ্যে, টুকলিফাই করে আনছি। তো সবার আগে বলবো, আমাদের দেশে ফুয়েল ইনজেক্টর ক্লিনার কি কি নামে পাওয়া যাচ্ছে, এক একটা ব্র্যান্ড এক এক ধরনের নাম দিচ্ছে। যেমন কোনো ব্র্যান্ড নাম দিচ্ছে এফআই ক্লিনার, কোনো ব্র্যান্ড নাম দিচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার, কোনো ব্র্যান্ড নাম দিচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনার, আবার কোনো ব্র্যান্ড নাম দিচ্ছে কার্বন ক্লিনার, আবার কোনো ব্র্যান্ড নাম দিচ্ছে 40 ফুয়েল শুটার। এই যে নামগুলো বললাম এগুলার কথা কিন্তু একটাই, এই সবগুলাই হচ্ছে কি ফুয়েল ইনজেক্টর ক্লিনার, বা আমরা সংক্ষেপে যদি বলি এফআই ক্লিনার। তো এই এফআই ক্লিনারটা আসলে আমরা কেন দিই, এফআই ক্লিনারটা আমরা দেই হচ্ছে ফুয়েল সিস্টেমটা ক্লিন থাকার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। মানে একেবারে এক্সস্ট হওয়া পর্যন্ত, মানে আপনি ট্যাঙ্কিতে ঢুকাইলেন, ট্যাঙ্কি থেকে যে কম্বাশনে যাবে, এই কম্বাশন থেকে একদম শুরু করে আপনার টোটালি এক্সস্ট পর্যন্ত যতগুলো ধাপ আছে, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ এবং এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাই হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনারের কাজ, ওর আর কোনো কাজ নাই। এখন সেটা আপনি এফআই বাইকেও দিতে পারবেন, আবার সেটা আপনি কার্বোরেটরের বাইকেও দিতে পারবেন। এটা নিয়েও কিন্তু কনফিউজড আছে। আবারও বলতেছি, আপনার এফআই বাইক হোক আর কার্বোরেটর বাইক হোক, অবশ্যই আপনি এটা দিতে পারবেন, কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। পার্শ্ব প্রতিক্রিয়া আসবে যদি আপনি পরিমাণে বেশি দেন। যাই হোক, পরিমাণের ব্যাপারে আমরা আসতেছি একটু পরে। তো এখন ব্যাপার হচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনার বা এই যে আপনার ফুয়েল ইনজেক্টর ক্লিনার, এগুলো আমরা কেন দিই, ফুয়েল সিস্টেমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন কেন রাখবো, এটার মধ্যে কিভাবে ময়লা আসে, বাইরে থেকে কেউ এসে ঢুকাই দেয় ময়লা, না সেটা না। ব্যাপার হচ্ছে ফুয়েলের মধ্যে এমনিতেই কিছু কি থাকে, ময়লা আবর্জনা কণা টনা এসব থেকে যায়, আর আমাদের দেশে এগুলার পরিমাণটা একটু বেশি। তো ক্রমাগত ফুয়েল বার্ন হইতে হইতে কি হয়, ভেতরে ফুয়েলের যে সিস্টেমটা, মানে যেখান দিয়ে ফুয়েলটা যাচ্ছে পুরে আবার বের হচ্ছে, এই যে সংযোগটা, এই যে মানে লাইনটা, এই লাইনের মধ্যে এই কার্বন জমে যায়, ময়লা পড়ে যায়। এই কার্বনটাকেই ক্লিন করে হচ্ছে আমাদের সেই ফুয়েল সিস্টেম ক্লিনার। আর অকটেন বুস্টার, এবারে আসেন অকটেন বুস্টারের ব্যাপারে। অকটেন বুস্টারের কিন্তু আমাদের দেশে একটাই নাম, যে ব্র্যান্ডই হোক এই নাম কিন্তু একটাই, সেটা হচ্ছে অকটেন বুস্টার। এখন ফুয়েল ইনজেক্টর ক্লিনার এবং হচ্ছে অকটেন বুস্টার, দুইটার নামটাই কিন্তু আলাদা, ঠিক আছে। ফুয়েল ইনজেক্টর ক্লিনার, ফুয়েল ইনজেক্টর ক্লিনার ক্লিন, এটা হচ্ছে ক্লিন, আর ওইটা হচ্ছে কি অকটেন বুস্টার, বুস্ট, অকটেন বুস্টার। এখন বুস্টারের বাংলা কি, আপনারা নিশ্চয়ই অনেকে আছেন ইংরেজি শিক্ষিত, অথবা বাংলা শিক্ষিত কিন্তু ইংরেজি একটু ভালো জানেন, আবার অনেকে আছেন জানেনই না, ইংরেজি ভালো একদমই জানেন না, আমার মতো মূর্খ। তো তারা একটু কষ্ট করে গুগল ট্রান্সলেটরের সহযোগিতা নেন। বুস্টারের মানে হচ্ছে সহায়তাকারী বা সাহায্যকারী। তাহলে অকটেন বুস্টারের বাংলাটা তাহলে কি হইতে পারে, এরকম হইতে পারে যে অকটেনকে সাহায্য করে, অকটেনের সহায়তাকারী। কি সহায়তা করবে অকটেনকে, অকটেনকে পুড়তে সহায়তা করবে। পুড়তে কিভাবে সহায়তা করবে, অকটেন বুস্টারের যদি আপনি ব্যবহার করেন আপনার সংশ্লিষ্ট অকটেনে,
তাইলে কি হবে অক্টেনের যে রিসার্চ অক্টেন নম্বর আর ও এন এটার নাম তো শুনছেন তো এই আর ও এন ভ্যালুটাকে সে কি করে ইমপ্রুভ করে ইমপ্রুভ করলে কি হবে তার যে মানে জ্বলার ক্ষমতা পুইরা যাওয়ার ক্ষমতা এটা একটু বাড়বে অক্টেন বুস্টার কিন্তু কোনোদিন আপনার ফয়েলের যে সিস্টেম যে ক্লিন করা এটা কিন্তু সে করতে পারবে না কারণ আপনি প্রথমে দেখেন তার নাম কি এইটার নামটাই হচ্ছে অক্টেন বুস্টার এইটার নামের সাথে কিন্তু চরিত্রের মিল আছে ঠিক আছে এখন এটার নামের সাথে কি আছে চরিত্রের মিল আছে আর ওই যে ফুয়েল সিস্টেম ক্লিনার যেটা বা ফুয়েল ইনজেক্টর ক্লিনার যেটা ওইটা ওইটারও কিন্তু নামের সাথে কাজের মিল আছে ওইটারে বইলাই দিছে বানাইছেই ফুয়েলের সিস্টেমটাকে ক্লিন করার জন্য সুতরাং যারা মনে করেন যে ফুয়েল ইনজেক্টর ক্লিনার আর হচ্ছে অক্টেন বুস্টার একই জিনিস তারা এতদিন কি জানছেন সম্পূর্ণ রকমের ভুল জানছেন তাহলে আজকে আপনারা ক্লিয়ার হইলেন তো ক্লিয়ার যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে বলতেছি অনেকক্ষণ আগে যে বলছিলাম যে পরিমাণ পরিমাণ নিয়ে কথা পরিমাণটা কি বলছিলাম না যে ফুয়েল ইনজেক্টর ক্লিনার যদি আপনি পরিমাণে বেশি দেন তাইলে কি হবে পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসবে পার্শ্ব প্রতিক্রিয়াটা কি ফুয়েল ইনজেক্টর ক্লিনার এটা যদি আপনি বেশি দেন কোম্পানি যা রিকমেন্ডেশন করে তার চেয়ে যদি খুব বেশি দিয়ে দেন মানে আপনি অল্প একটু বেশি দিলেন দু চার ফোঁটা বা দশ ফোঁটা বিশ ফোঁটা বেশি দিলেন সমস্যা নাই অসা নাই এখন আপনি যদি 5 ml এর জায়গায় 50 ml বেশি দিয়ে দেন এটাই হবে কিন্তু ওভারডোজ তো এই এটা শুধু ওভারডোজ না এটা হচ্ছে ভয়ঙ্কর ওভারডোজ তো এরকম ভয়ঙ্কর ওভারডোজ যদি আপনি দেন তাইলে কিন্তু আপনার ফুয়েল সিস্টেমের মধ্যে যা যা জিনিসপত্রগুলো আছে সেটা ফুয়েল ইনজেক্টর হোক আপনার ওই কি বলে কার্বোরেটর হোক কার্বোরেটরের জেট তারপরে ধরেন ভালভ হোক ইনলেট এক্সস্ট এগুলারে কিন্তু সে কী করবে দুর্বল করে দিবে যদি আপনি নিয়মিত এরকম ওভারডোজ দিতে থাকেন ভয়ঙ্কর ওভারডোজ দিতে থাকেন তাহলে এই জিনিসগুলোর সে কী করবে দুর্বল করে দিবে হায়াত কমায় দিবে যেমন ধরেন আমরা যে কাপড় যে কাচি আমরা কিন্তু এটা নির্দিষ্ট পরিমাণে ডিটারজেন্ট হোক সাবান হোক সেটা দিয়ে কিন্তু এটা পরিষ্কার করি নির্দিষ্ট পরিমাণটা কিন্তু 1 কেজি না একটা কাপড় বা 5টা কাপড়ের জন্য আমরা কি করি 1 কেজি ডিটারজেন্ট কিন্তু ব্যবহার করি না আধা কেজি ডিটারজেন্টও ব্যবহার করি না পরিমাণ মতন খুব অল্প করে আমরা তারপরে পরিষ্কারটা করি এখন আপনি যদি একটা কাপড়কে নিয়মিত 1/2 কেজি ডিটারজেন্ট দিয়ে যদি সাফ করেন বা গামলা মেরে যদি ডিটারজেন্ট দিয়ে আপনি সাফ করেন পরিণতিতে আপনার কাপড়টার কি হবে আপনি চিন্তা করতে পারেন আপনার কাপড়ের সুতার যে রং এটা জ্বলে যাবে কারণ সে ক্লিন এটা একটা সাবান ওইটা জ্বলে যাবে আপনার কাপড়ের উজ্জ্বলতাটা চলে গেলে আপনার কাপড়টা কেমন লাগবে দেখতে ফ্যাকাশে লাগবে না দেখতে তারপরে ধরেন আপনার কাপড়ের যে একটা মেয়াদ মানে টেকসই সহজে ছিঁড়বে না বা অনেক দিন পরে গেলে এটা নরম হয়ে ছিঁড়া যাবে তো আপনি বেশি করে যদি ডিটারজেন্ট ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন অতিরিক্ত ভয়াবহ পরিমাণে তাহলে আপনার কাপড়ের মেয়াদও কিন্তু চলে যাবে সে অতি তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার পর্যায়ে এসে চলে যাবে একই কথা হচ্ছে এই ফুয়েল ইনজেক্টর ক্লিনারের ক্ষেত্রে প্রযোজ্য আপনাকে বেশি ব্যবহার করা যাবে না কোম্পানি যা বলছে ঠিক সেটাই দেন মনে চাইলে সামান্য একটু বাড়াই দেন কিন্তু ভয়ঙ্কর ডোজ কখনো দিতে যাবেন না এটা দেওয়া যাবে না প্রত্যেকটা ফুয়েল ইনজেক্টর ক্লিনারের বোতলের গায়ে কিন্তু স্পষ্ট লেখা থাকে এবং ম্যাক্সিমাম ধরেন 99% ফুয়েল ইনজেক্টর ক্লিনার এর গায়ে লেখা অনুযায়ী আমি বলছি যে প্রত্যেক লিটার ফুয়েলের জন্য 5 থেকে সর্বোচ্চ 6 মিলি পর্যন্ত ফুয়েল ইনজেক্টর ক্লিনার ব্যবহার করতে হবে তাইলে আপনি এখন এই 10 লিটারের জন্য কতটুকু দিবেন যদি 5 মিলি হিসাব ধরেন তাহলে 5 × 10 = 50 আর যদি আপনি প্রতি লিটারে 6 মিলি ধরেন তাইলে 6 × 10 = 60 মিলি আচ্ছা এখন আপনি এই যে মিলিমিটারের এখন আমি যে মিলিলিটারের যে হিসাবটা বললাম তো আপনি মিলিলিটার কিভাবে মাপবেন মাপার সহজ রাস্তা হচ্ছে আপনি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ কিনবেন 20 সিসি 25 সিসি বা 30 সিসি 1 সিসি সমান সমান হচ্ছে 1 মিলি 25 সিসি মানে হচ্ছে 25 মিলি বুঝাইতে পারছি খুবই সহজেই ভাবে মেপে নিতে পারবেন আর অক্টেন বুস্টার দিব নাকি ফুয়েল ইনজেক্টর ক্লিনার দিব আমি অবশ্যই বলবো ফুয়েল ইনজেক্টর ক্লিনার আগে দিবেন কারণ অক্টেন বুস্টারের চাইতেও আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার কিভাবে এটা একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আমার এই পোশাকটা বা আপনার পরনের পোশাকটা এটা ময়লা হয়ে গেল ব্যবহার করতে করতে ময়লা হয়ে যায় না পোশাক
ঘামে ভরে ধুলা বালি ময়লা হয়ে যাচ্ছে না? আচ্ছা আমরা কি করি, ময়লা পোশাকটাকে কি ইস্ত্রি করতে দেই, আয়রনের দোকানে দিই ময়লা পোশাক? অবশ্যই কখনো কিন্তু দিই না, আগে আমরা কাপড়টাকে ধুই, পরিষ্কার করি, তারপর হচ্ছে আমরা আয়রনের জন্য দিই। ময়লা কাপড়ে যদি আপনি ইস্ত্রি করেন, আপনার কাপড়ের কোনো সৌন্দর্যতা আসবে? আসবে না কিন্তু, তাই না? অবশ্যই আসবে না, এটা নিয়ে কোনো তর্ক করতে হবে না, যুক্তি দেখাইতে হবে না। কিন্তু আপনি কাপড়টা যদি সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনি আয়রন করেন বা ইস্ত্রি করেন, তখন কিন্তু আপনার কাপড় তার আসল মর্যাদায়, আসল চেহারায় কিন্তু ফুটে আসবে, তাই না? একইভাবে ফুয়েল ইনজেক্টর ক্লিনার রাইখা আপনি যদি অক্টেন বুস্টার ব্যবহার করেন, তাইলে আপনি অক্টেন বুস্টারের রেজাল্ট কোনো দিন আপনি পাবেন না। আগে হচ্ছে আপনার ফুয়েলের যে সিস্টেমটা, এই সিস্টেমটা পরিষ্কার করতে হবে, তাইলে অক্টেনের রন ভ্যালুটা ইম্প্রুভ হয়ে অক্টেন বুস্টারের সাহায্যে আপনি ভালো পারফরমেন্সটা পাবেন। আপনার ফুয়েল সাপ্লাই সিস্টেমে যদি কার্বন থাকে, ময়লা থাকে, কোনো প্রবলেম থাকে, তাইলে আপনার ফুয়েলটা কিভাবে ওই সিস্টেমটা দিয়ে প্রপারভাবে যাবে, কিভাবে আপনার রন ভ্যালুটা ইম্প্রুভ হয়ে অক্টেন বুস্টারের সাহায্যে আপনি ভালো পারফরমেন্স পাবেন? সম্ভব যদি আপনার ফুয়েল সিস্টেমে কার্বন থাকে বা ময়লা থাকে, তখন অক্টেন বুস্টারের পারফরমেন্স পাওয়া একটু ব্রেন খাটায় চিন্তা করেন তো, ব্যাপারগুলো কিন্তু কঠিন না। সুতরাং আপনাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে অবশ্যই অবশ্যই ফুয়েল ইনজেক্টর ক্লিনারে। আপনি ফুয়েল ইনজেক্টর ক্লিনার দেন রেগুলার, দেখবেন আপনার এক্সিলারেশন এমনিই ভালো হয়ে যাবে, মাইলেজও ভালো আসবে। তখন আপনিই বুঝবেন যে আমার আসলে অক্টেন বুস্টার দেওয়ার প্রয়োজন আছে কি নাই। আর ফুয়েল ইনজেক্টর ক্লিনার কিন্তু আপনি প্রতিবার ফুয়েলের সাথে দেওয়ার কোনো দরকার নাই, এটাও কিন্তু ক্ষতি করবে, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ওভার ডোজ। প্রত্যেকটা কোম্পানি বলে দেয় যে প্রতি 3000 বা 4000 কিলোমিটার পর পর এক প্রতি লিটারে 5 মিলি বা 6 মিলি পরিমাণ ফুয়েল ইনজেক্টর ক্লিনার ব্যবহার করার নির্দেশনা বোঝাই দেব। আমাদের দেশে এরকম ছোট ছোট প্লাস্টিকের বোতলের মধ্যে ফুয়েল ইনজেক্টর পাওয়া যাচ্ছে, তারপরে ফুয়েল ইনজেক্টর ক্লিনার পাওয়া যাচ্ছে, অক্টেন বুস্টার পাওয়া যাচ্ছে, এরকম ছোট ছোট প্লাস্টিকের বোতলের মধ্যে। আমার রিকমেন্ডেশন থাকবে এগুলো ভুলেও ধরবেন না, কারণ কি এগুলা হয়তো বা খোঁজ নিলে দেখা যাবে আমাদের এই যে লালবাগ, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর এই সমস্ত জায়গায় বানায়, এগুলার কোনো ভালো কোনো সার্টিফিকেশন নাই। আপনি ব্র্যান্ডের জিনিস কিনবেন, ব্র্যান্ডের জিনিস কি আছে, যেমন আমাদের দেশে লিকুই মলি আছে, ফ্লেমিঙ্গো আছে, তারপরে স্টপ, STOP স্টপ এগুলো আছে, তারপরে ম্যানুয়ালের আছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আপনারা ক্রয় করবেন। ওই সময় প্লাস্টিকের যে ছোট ছোট বোতলগুলো কম দামের লোভে অনেকে যারা কিনেন, তাদেরকে বলবো যে প্লিজ ভাই, টাকা দিয়ে কখনো এই ধরনের আজে বাজে জিনিস কিনবেন না, ওগুলো জাস্ট একটা বাজে জিনিস। কেউ যদি আপনাকে ফ্রি দেয়, আপনি সে আপনার চোখের আড়াল হওয়ার পর ওগুলো সোজা ড্রেনে ফেলে দিবেন, কারণ ওগুলোর স্থান ড্রেনেই মানায়, কখনো ওইগুলা দিবেন না। ব্র্যান্ডের জিনিস, ভালো জিনিস ব্যবহার করবেন। এত টাকা দিয়ে আপনি একটা বাইক ক্রয় করছেন, চালাচ্ছেন, প্রতিদিন কত টাকার তেল পড়তেছেন, বাইকের কাজ করাচ্ছেন, একটুখানি জিনিস আইসা কেন আপনি টাকা পয়সার হিসাব করে এই কৃপণতাটা আপনি করবেন? এটা কোনোভাবেই মেনে নেয়ার মতন না। আরো অনেক কথা বলার আছে, তবে আজকে আর এইসব কথা বলবো না, আজকে আপাতত এতটুকুই শুনেন। কি কি বুঝছেন, কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে এরকম টপিক নিয়ে আরও ভিডিওতে কিন্তু কথা হচ্ছে, আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিলাম আজকে, খোদা হাফেজ।